এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব অযোধ্যায়। দু জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে কর্ষিবকপুরম, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্চয় মিত্র, অন্যদিকে তীর্থক্ষেত্রপুরম থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আমি প্রথমেই সঞ্চয়ের কাছে চলে যাব। সঞ্চয়, কর্ষিবকপুরমে তুমি এই মুহূর্তে রয়েছো, অযোধ্যার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি স্পেশালি রাম মন্দিরের আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তার বেশ কড়াকড়ি, বাইরের কোনো মানুষকে আজ ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্ষিবকপুরমে এই মুহূর্তে কিছু একই রকম ছবি, অবশ্যই এটাকে রেড জোনের মধ্যে ধরা হয় কর্ষিবকপুরম, কেননা এটা হচ্ছে বলা যায় এই রাম মন্দিরের মূল যে অফিস সেটা কিন্তু এই কর্ষিবকপুরম। এখান থেকেই পরিচালিত হয়েছে রাম মন্দিরের জন্য যে নির্মাণ কাজ হয়েছে এবং পরবর্তী পর্যায়ে রাম মন্দিরের যে পরিচালন সেটা কিন্তু এখান থেকেই নির্ধারিত হচ্ছে। আর এখানেই সারা দেশ থেকে মানুষজন আসছেন, ভিআইপিরা যেরকম আসছেন, সাধুসন্তরা আসছেন, সেই সঙ্গে শ্রীরামলালার জন্য দেশের নানা প্রান্ত থেকে আসছে নানান ধরনের উপহার। আর এভাবেই ঠিক যেরকমভাবে একটা মহামিলনের তীর্থক্ষেত্র বলা যায় এই অযোধ্যাকে, এই মুহূর্তে কর্ষিবকপুরম যেন তার ভরকেন্দ্র হয়ে উঠেছে। আমি দেখাবো যে কীরকমভাবে সেজে উঠেছে। আমি আমার সঙ্গে শ্যামল জানা রয়েছে ক্যামেরা, তাকে বলবো দেখাতে ফুলে মালায় এবং গেরুয়া নিশানে সেজে উঠেছে এই কর্ষিবকপুরম। একদিকে যেরকম বহু সাধুসন্তরা আসছেন, দেশের নানা প্রান্ত থেকে তারা আসছেন, এসে উপস্থিত হচ্ছেন, যারা আমন্ত্রিতরা তারা আসছেন। আমরা জানি যে যে কর্ষেবর সময় যারা সে সময় এসেছিলেন, আহত হয়েছিলেন বিভিন্ন সময়, তারপর তারা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন, তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, তারা এসে উপস্থিত হচ্ছেন এই কর্ষিবকপুরমে। এর পাশাপাশি বেশ কিছু ভিআইপি গেস্টরা তারা আসছেন। আগামীকাল যে অনুষ্ঠান তা সকাল থেকে শুরু হয়ে যাবে এবং তার যে প্রস্তুতি তার কিন্তু চূড়ান্ত পর্যায়ের একটা ছবি এই মুহূর্তে এই কর্ষিবকপুরমে দেখা যাচ্ছে। এবং নিরাপত্তা একেবারে আটোসাটো, যেরকম বলছিলাম যে রেড জোনের মধ্যে ধরা হয় এই জায়গাকে, এবং মন্দির সংলগ্ন যে সমস্ত এলাকা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হলো এই কর্ষিবকপুরম, যেখান থেকে সম্পূর্ণ পরিচালন ব্যবস্থা চলছে রাম মন্দির উদ্বোধনের। একদমই সঞ্চয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আলোয় ঝলমল করছে গোটা শহর, অযোধ্যা যেন এক টুকরো ভারত। নবনির্মিত রাম মন্দির এবং কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে, মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, মুখে মুখে শোনা যাচ্ছে রাম সীতা গান, চলছে রামচরিত মানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন ভক্ত এবং সাধুসন্তরাও, ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ 125টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। অন্যদিকে আপনাদের দেখাবো নিরাপত্তার ছবি, জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে, আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ, ট্রেন বন্ধ, কোনো গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না, পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে, পাশাপাশি ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। শুধুমাত্র রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যে অযোধ্যাতেই একেবারে সাজো সাজো রব উৎসবের আবহ তাই নয়, জয়পুরের ছবি আপনাদের দেখাবো। সারা দেশের বিভিন্ন প্রান্ত কিন্তু এই উৎসবের আবহ দেখা যাচ্ছে, জয়পুরে কলসযাত্রার ছবি। শয়ে শয়ে মহিলারা মাথায় কলস নিয়ে কলস যাত্রা করছেন রাম মন্দির উদ্বোধনের আগে। দেশের বিভিন্ন প্রান্তের এই উৎসবের ছবি বারবার আপনাদের সামনে তুলে ধরব।